জুড়ি নিউ মার্কেট থেকে নাইট চমনহা যাওয়ার পথে এই রাস্তাটি পাওয়া যায়, যেটি জুড়ির সবচেয়ে ব্যস্ততম রাস্তা। কিন্তু রাস্তার বেহাল দশার কারণে মানুষের যাতায়াতে খুবই কষ্ট হচ্ছে। যেহেতু এটা মেইন সড়ক, তাই যথারীতি এই রাস্তা দিয়েই বাস, ট্রাক, সিএনজি, মাইক্রোবাস সবই চলাচল করছে। রাস্তাটি পাকা না হওয়ায় হালকা বৃষ্টিপাত হলেই রাস্তার এই অবস্থা দেখা যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোয়ালবাড়ি থেকে জুড়িতে আসার দিকের রাস্তা। রাস্তায় বড় বড় গর্ত এবং গর্তের মধ্যে পানির অবস্থান। এইরকম রাস্তার মধ্যে দিয়েই গাড়ি চলাচল করছে। ঠিক নিউ মার্কেটের সামনে এই রকমের বড় বড় গর্ত দেখা যায়। অনেকেই হতাশ হয়ে প্রশ্ন করছেন, জুড়ির কি আর রোডের উন্নতি হবে না?